আলোর মুখ দেখানো যায়, সবকিছু চিন্তা করে সে আলাদা ভাবে একটা মহিলা সংগঠন করে আপনাদের সবার প্রবলেম দেখাবে, শুধু মহিলাদের সমস্যাই গ্রহণযোগ্য, এটা আমি সাক্ষ্য করার মতো হলো বলছি, আসলে তাই, শুধু মহিলাদের প্রবলেমই গ্রহণযোগ্য এরকম একটা জায়গা সে তৈরি করতে চায়। তো সেই জন্য আপনাদের সাপোর্টটা অনেক বেশি দরকার। আমার মনে হয় যে ভাগ্যের আপনাদের সৌভাগ্য আপনাদের করণ হচ্ছে, আপনারা তাকে স্বাগত জানালেই সেটা সম্ভব, না হলে সম্ভব না। আর মাশরাফি বাংলাদেশের সবারই পরিচিত, এখানে আমার বিশ্বাস সবাই চিনেন তাকে, যারা টেলিভিশন দেখেন না অন্তত নামটা শুনেছেন। আর আমি নড়াইলের মেয়ে, মাশরাফি আপনাদের জামাই, নড়াইলের ছেলে, তাকে নিয়ে আলাদা করে কিছু বলবো না, শুধু আমি আমার মামনদের উদ্দেশ্যে একটা কথা বলবো, আপনারা তার সঙ্গে থাকুন, তাকে সাপোর্ট দেন, এটা আপনাদের জন্য এবং পুরো নারী সমাজের জন্য অনেক বেশি তাদের ভাগ্যের দোর খুলে যাবে। আর যে দেশের প্রধানমন্ত্রী মহিলা, তাদের সেই দেশের মহিলাদের পিছিয়ে থাকা আমার মনে হয় না মানায়, তো আপনাদেরকেও এগিয়ে আসতে হবে। আমাদের দেশে প্রাইম মিনিস্টার মহিলা, সেখানে আপনারা কেন পিছিয়ে থাকবেন, আপনাদেরও এগিয়ে আসতে হবে। তো আপনাদের প্রত্যেকটা ভোটই আমাদের কাছে মূল্যবান, এই জন্য আমি আপনাদের সহযোগিতা কামনা করছি, আপনারা সঙ্গে থাকবেন, তাকে সাপোর্ট জানাবেন।